রাজ্য পরিষ্কারের কাজ চলতেছে। সেই ক্ষেত্রে যার যার অবস্থান থেকে রাজ্য পরিষ্কারের কাজে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান করা হইল। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? গাইস, দেশ তো সংস্কার হলো, শহরগুলো সংস্কার হচ্ছে, তো এই জন্য আমরা আমাদের গ্রামের সব ছাত্র জনতা চিন্তা করলাম যে আমাদের গ্রামটা একটু সংস্কার করা দরকার। যদিও আমাদের গ্রামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবুও আমরা চাই আমাদের গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। তো এই জন্য আজকে আমরা সব ছাত্র জনতা এবং বড় ভাইরা মিলে স্কুল থেকে গিয়ে গ্রাম পরিষ্কার করার জন্য সকল ধরনের সরঞ্জাম নিয়ে আসছি এবং বাজারের সকল দোকানদারকে আমরা সবাই আহ্বান জানাচ্ছি যে যার যার দোকানের সামনে ময়লা তারা তারা পরিষ্কার করে নিবেন। আজকে আমরা ছাত্র জনতা সবাই মিলে করে দিয়ে যাচ্ছি এবং দোকানের সামনে একটি করে ঝুড়ি রাখবেন যাতে রাস্তার মানুষও ময়লা ঝুড়ির মধ্যে ফেলে। তো সবাই খুব ভালোভাবে মন দিয়ে কাজে লেগে পড়েছে, আপনারা একটু দেখেন। আর আজকে আমাদের সাথে কাজে লেগেছে স্কুলের ছোট ছোট ভাইয়েরা। তো দেখেন এই পাশটা কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা যাবো ডান পাশে। আর বাজারের মাঝখানে মানুষ একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমরা বলতেছি যে আমরা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাই। আর আমাদের গ্রামটা কোথায় আমি বলি, আমাদের গ্রামটা হলো বাংলাদেশের ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার কামারখাড়া ইউনিয়ন। প্রায় কয়েকটা গ্রাম নিয়ে আমাদের এই ইউনিয়নটা তৈরি, তো সেটা নিয়ে আরেকদিন একটা ব্লগ করে দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখেন, এই ব্রিজটার আশেপাশে প্রচুর পরিমাণে আবর্জনা ছিল, তো এটা একবারে ক্লিন হয়ে গেছে। সবাই মিলে হাতে হাতে কাজ করলে বেশি সময় কিন্তু লাগে না। অ্যাকচুয়ালি আমরা চাইলেই পারি যে আমাদের গ্রামটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর আজকে আমাদের বাজারের অনেক দোকানদার আমাদের পাশে ছিল, যেমন খাবার পানি দিয়ে, গ্লাভস দিয়ে, মাস্ক দিয়ে, এবং তারা অনেকে আমাদের কাজে সামিল হয়েছে। আর একজন বড় ভাইয়ের কিছু ছোট ভাই এখানে ট্রাফিকের কাজও করতেছে। তো বাজারের পরিষ্কার করা যে আবর্জনাগুলো আছে এগুলো আমরা অনেক দূরে নিয়ে একটা নির্দিষ্ট স্থানে ফেলবো, আশেপাশে কোথাও ফেলা যাবে না। বাজারের প্রত্যেক দোকানদার যদি সচেতন থাকে, তারা যদি কাউকে আশেপাশে ময়লা ফেলতে দেখে নিষেধ করে, তাহলে আর কি গ্রামটা এইভাবে পরিষ্কার রাখা সম্ভব। তো আমরা অনেকক্ষণ বাজারের দক্ষিণ দিকে ছিলাম, ওখানে কাজ চলতেছে, আরও কাজ হবে। তো আমরা এখন উত্তর দিকে গিয়ে দেখি যে কাজ কতদূর হলো বা কীরকম লাগলো এখন দেখতে বাজারটা। তো মোটামুটি এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগতেছে এখন দেখতে। তো এখন আমরা একটু সামনে চলে আসলাম, এখানে সব বড় ভাইরা কাজ করতেছে, আর এই যে এদিকে বট গাছের নিচে আমার বন্ধু এবং ছোট ভাইরা কাজ করতেছে। এই যে আমার এই বন্ধুরা প্রচুর পরিমাণে টাউডার, বাট ও আজকে প্রচুর পরিমাণে কাজ করছে এখানে, বলতে হয় আমি জাস্ট অবাক। আর ওদের অনেক পানি পিপাসু ধরছে, আর ওদের হাতে অনেক ময়লা, তো এই জন্য আর কি ওদের আমি পানি খাওয়াই দিতেছি। তো আরেক বন্ধু আমাদের সবাইকে পানি সাপ্লাই দিতেছে, ও সবাইকে বলতেছে পানি লাগবে কিনা পানি। তো সে মুখ ধোবার কথা মনে পড়ে গেল ওর কাজ দেখা, যাকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। আর এই আগাছাগুলো সাফ করা অতি প্রয়োজন, কারণ এগুলোর জন্য অন্য কোনো গাছ হতে পারে না। আগাছাগুলো আমরা সবাই মিলে ভালোভাবে সাফ করে এগুলো নির্দিষ্ট একটা জায়গায় ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আর রাস্তার পাশে যেখানে একটু গর্ত থাকে, মানে পানি জমে থাকে, ওইগুলো আমরা পরিষ্কার করে এখানে ইট বিছিয়ে দিচ্ছি গুঁড়ো করে, যাতে মানুষের হাঁটাচলাতে এবং গাড়ি যাতায়াতে অনেক সুবিধা হয়। এবং তারপর আমরা চলে আসলাম স্কুলের ভিতরে। তো স্কুলের ভিতরে কিছু জায়গায় একবার নোংরা ছিল, এগুলো সবাই মিলে পরিষ্কার করতেছি। তারপরে স্কুলের স্যারের সাথে দেখা, উনি আমার সব ভিডিও দেখে, উনি আমার ডাই হার্ড ফ্যান বলতে গেলে চলে। এখন উনি মানতে নারাজ যেগুলো ব্লগ ভিডিও এগুলো টিকটক না। তো যাই হোক, স্কুলের সামনের দিকটা কিছুটা পরিষ্কার হয়ে গেছে, তো বাকি যে কাজগুলো এগুলো স্কুলের কর্তৃপক্ষ করবে। তো এখন আমরা সবাই মিলে আমাদের ইউনিয়নের আরেকটি গ্রাম বেশনালে চলে আসলাম, এবং এই বেশনাল বাজারটা খুব ছোট্ট, তো এটা পরিষ্কার করতে বেশি সময় লাগবে না। আর কামারখাড়া বাজারের পুরোপুরি কাজ শেষ হয় নাই, ওইখানে আমাদের ছাত্র জনতার কিছু পোলাপান আছে, ওইখানে ওরা কাজ শেষ করতেছে প্রায়। তো এখানে আর কি কাজ চলতেছে দেখেন। তো এখানকার রাস্তা দিয়ে একটি বালুবাহী নসিমন যাচ্ছে, তো ওনারা আমাদের কাজ দেখে বলতেছে যে আমাদের এখান থেকে এক বস্তা বালু রাখেন, আপনার রাস্তা সংস্কারের কাজে লাগান, যা ওনার কাজ দেখে অনেক ভালো লাগছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করবো আমাদের গ্রামটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর এই যে এই আঙ্কেলে, ওনার একটি ছোট চায়ের দোকান, তবু উনি আমাদের সবার জন্য রুটিনই আসে। এরকম মানুষ আছে বলে সমাজ এখনো মানবতা বেঁচে আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দেশ ও মানুষের পাশে থাকতে পারি এবং দেশের স্বার্থে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি। আল্লাহ হাফেজ।